সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বেআবেকেবলস সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব এই মুহূর্তের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। মুরগি ধরা কিংবা ডামি প্রার্থী নির্বাচন, এরপর থাকবে 7 জানুয়ারি তফসিল বাতিলের দাবি বিএনপি সহ বিভিন্ন দলের। নির্বাচন কমিশন ঘোষিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবি জানিয়েছে বিএনপির সাথে যুগপত আন্দোলনে থাকা সমমনা দলগুলো। জানিয়ে দিব আবারও 48 ঘন্টা অবরোধের ডাক বিএনপির। আবারও 48 ঘন্টার অবরোধ ডেকেছে বিএনপি। এটি দলটির নবম দফায় অবরোধের ডাক। বৃহস্পতিবার 30 নভেম্বর বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব রুহুল কবির রিজভি। রিজভি বলেন, আগামী রোববার ভোর 6টা থেকে মঙ্গলবার ভোর 6টা পর্যন্ত বিএনপির অবরোধ চলবে। এদিকে টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি গ্রেপ্তার। নাশকতার পরিকল্পনা মামলার পলাতক আসামি টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। জানিয়ে দিব ঢাকা এক আসন বদলে যাচ্ছে নির্বাচনী মাঠের চিত্র। এবং সর্বশেষ জানিয়ে দিব 5 রাজ্যের বুথ ফেরত সমীক্ষায় চাপের মুখে মোদি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে আমাদের খবরটি দেখছেন এবং শুনছেন। জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, যাতে করে আমাদের পরবর্তী আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। মুরগি ধরা কিংবা ডামি প্রার্থী নির্বাচন। গ্রামের বাড়িতে মুরগি ধরার দৃশ্য অনেকের মনে থাকার কথা। বাঁধা মরক মুরগি হঠাৎ ছুটে গেলে কিংবা মেহমানের জন্য জরুরিভাবে জবাইয়ের দরকার হলে নানা কৌশলে মুরগি ধরতে দেখেছি ছোটবেলায়। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর সেই দৃশ্যই যেন প্রতিদিন আমাদের নজরে আসছে। প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচনে আসছে না এটা স্পষ্ট হতে থাকলে এই মুরগি ধরার কৌশল ক্রমে দৃশ্যমান হচ্ছে। বিএনপি থেকে কয়েকজনকে নিয়ে তৃণমূল বিএনপিকে প্রলোভন দিয়ে জে ইব্রাহিমকে মাঠে নামিয়ে এবং কিছু ইসলামী দলকে নানাভাবে নির্বাচনে নিয়ে আসার আওয়ামী প্রচেষ্টাকে মুরগি ধরার মতোই মনে হচ্ছে। কিন্তু মরক মুরগি বড় বেশি চতুর ও ধূর্ত হয়ে গেছে, ধরাই যাচ্ছে না। আপাতত আওয়ামী লীগের জোট সঙ্গী 14 দল জাতীয় পার্টি, ইনুর জাসদ, মেননের ওয়ার্কার্স পার্টি এবং জোটের প্রায় অনুচ্চারিত কখানা দল ছাড়া আসন্ন জাতীয় নির্বাচনে অন্য কাউকে পাওয়ার সম্ভাবনা ক্ষীণই মনে হচ্ছে। কমিউনিস্ট পার্টিও নির্বাচনে যাচ্ছে না। চরমোনায় পীরের দল ইসলামী আন্দোলন নির্বাচনে না যাওয়ার দিকেই ঝুঁকে আছে। জামায়াতের নিবন্ধনী বাতিল করে দেয়া হয়েছে, ফলে নির্বাচনে ট্রেনে আওয়ামী লীগের জোট সঙ্গী এবং কল্যাণ পার্টি, তৃণমূল, বিএনএম ছাড়া বিশেষ কেউ উঠছে না। বলা বাহুল্য, জোট সঙ্গী সহ বাকি দলগুলো জনবিচ্ছিন্ন ও নাম সর্বস্ব এবং খুদকুড়া তথা গুড়বাতাসার লোভেই নির্বাচনের ট্রেনে উঠে পড়েছে। হয়তো জানেই না ট্রেনটির গন্তব্য কোথায়, অথচ সরকারি দলের সাধারণ সম্পাদক বলেছেন নানা ফুল ফুটতে শুরু করেছে। একজন মন্ত্রী বলেছেন বিএনপির অনেক নেতা ভেতরে ভেতরে নির্বাচনে আসার জন্য যোগাযোগ করছে, কিন্তু এখন পর্যন্ত মুরগি ধরার সাফল্য লক্ষণীয় নয়। ফলে আওয়ামী লীগকে মোটা দাগে জোট সঙ্গীদের নিয়েই 2024-এর নির্বাচনটি করতে হচ্ছে। এর মানে হল নিছক নৌকার সঙ্গে নৌকার ভোট যুদ্ধ। জাতি এমনিতেই দুভাগ হয়ে আছে, এক নির্বাচনের পক্ষে, দুই নির্বাচনের বিপক্ষে। 1991 থেকে 2008 সালের গ্রহণযোগ্য 4টি নির্বাচনে প্রাপ্ত ভোট বিবেচনায় 2টি জোটের ভোট প্রায় সমান সমান। বিএনপি নির্বাচনে অংশ নিলে একটি প্রতিযোগিতামূলক ও গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন হতো। নির্বাচন মানেই একের অধিক থেকে একটি বেছে নেওয়া। বিএনপি ভোটে না থাকায় সেটি হচ্ছে না। বিএনপি নির্বাচনে না গিয়ে ভুল করেছে কিনা সময় বলবে, কিন্তু সরকারের থাকা আওয়ামী লীগে দায় ছিল বিএনপিকে নির্বাচনে নিয়ে আসা। গত 28 অক্টোবরের পর সরকারের ভূমিকা বিএনপিকে নির্বাচন থেকে আরও দূরে সরিয়ে দিয়েছে। দলটির মতে তাদের প্রতি এই নিষ্ঠুর আচরণ পৃথিবীর ইতিহাসে বিরল। বিপুল সংখ্যক মামলা এবং নেতাকর্মীদের পাইকারি জেলে ঠেকানোর রেকর্ড তো খুঁজে পাওয়া ভার। সরকারের দায় ছিল এই কথা বলার অর্থ, বহির্দেশ যদি নির্বাচনকে মান্যতা দেওয়ার বদলে অন্য কোনো বিশেষ পদক্ষেপ নেয়, কেবল আওয়ামী লীগ নয় ক্ষতিগ্রস্ত হবে পুরো জাতি। এই দায় তো সরকারের উপরই বর্তাবে। 7 জানুয়ারি তফসিল বাতিলের দাবি বিএনপি সহ বিভিন্ন দলের।
নির্বাচন কমিশন ঘোষিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিলের দাবি জানিয়েছে বিএনপির সাথে যুগপথ আন্দোলনে থাকা সমমনা দলগুলো। বৃহস্পতিবার 30 নভেম্বর বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনতলে এক যৌথ সভায় তারা এ দাবি জানান। সংবাদ বিজ্ঞপ্তিতে বিরোধী দলগুলো অভিযোগ করে বলেছে, জনগণের দাবি উপেক্ষা করে সরকার তার নীল নকশা অনুযায়ী আরেকটি একতরফা নির্বাচন অনুষ্ঠানের চেষ্টা করছে। তারা আরও বলেন, সরকার ও ক্ষমতাসীন দল পরিকল্পিতভাবে 28 অক্টোবর সহিংস ও নাশকতার ঘটনা ঘটিয়ে বিএনপি সহ অন্য বিরোধী দলের মহাসমাবেশ বানচাল করেছে। তারা আরও অভিযোগ করেন, সরকার সহিংসতার দায় তাদের উপর চাপিয়ে এক মাসেরও বেশি সময় ধরে বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেফতার দমনপীড়ন করছে। তারা সারা দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম করছে। তিনি বলেন, আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি যে সরকার তার পদত্যাগের দাবি উপেক্ষা করে 2014 ও 2018 সালের মতো আরেকটি একতরফা নির্বাচন আয়োজনের চেষ্টা করছে। সরকার ও তার সহযোগীদের এই রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে নির্বাচন কমিশন 2024 সালের 7 জানুয়ারির দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে। এতে বলা হয়, সুষ্ঠু নির্বাচনের জন্য মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 30 নভেম্বর নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, জনগণের গণতান্ত্রিক ভোটাধিকারের বিরুদ্ধে অবস্থান নিয়ে ঘোষিত এই তফসিলে আমরা প্রত্যাখ্যান করছি। আমরা অবিলম্বে নির্বাচনের তফসিল বাতিলের দাবি জানাচ্ছি। সংবাদ বিজ্ঞপ্তিতে বিরোধী দলীয় নেতারা বলেন, একই সাথে অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচন পরিচালনার পক্ষে একটি নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠার জন্য আওয়ামী লীগ সরকারের অবিলম্বে পদত্যাগ এবং কার্যকর রাজনৈতিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি আমরা। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, সরকার যদি নির্বাচনের নামে আরেকটি প্রহসন করতে চায় তাহলে দেশের জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা ছাড়া আর কোনো উপায় থাকবে না। জাতীয় পার্টির চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে বৈঠকে 39টি বিরোধী দলের শীর্ষ নেতারা অংশ নেন। বৈঠকে বিএনপির পক্ষে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন। সূত্র ইউএনবি। আবারও 48 ঘন্টা অবরোধের ডাক বিএনপির। আবারও 48 ঘন্টার অবরোধ ডেকেছে বিএনপি। এটি দলটি নবম দফায় অবরোধের ডাক। বৃহস্পতিবার সকাল 7টায় হরতালের সমর্থনে গুলশান 1 নম্বরে রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিল, সড়ক অবরোধ ও পিকেটিং করে নেতাকর্মীরা। এ সময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম, মানিকগঞ্জ জেলা বিএনপির সহসভাপতি ডক্টর খন্দকার আকবর হোসেন সহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। এদিকে সকাল 8টায় রুহুল কবির রিজভীর নেতৃত্বে উত্তরায় জনপদ রোডে পিকেটিং করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা। এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। টঙ্গী পূর্ব থানা বিএনপি সভাপতি গ্রেফতার। নাশকতার পরিকল্পনা মামলার পলাতক আসামি টঙ্গী পূর্ব থানা বিএনপি সভাপতি সরকার জাবেদ আহমেদ সুমনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গত 28 অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে 26 অক্টোবর টঙ্গী কলেজ গেট এলাকায় বিএনপি নেতাকর্মীরা নাশকতার পরিকল্পনাকালে 27 জনকে গ্রেফতার করা হয়। তাদের দেয়া তথ্য মতে 69 জনকে এজাহার নামীয় ও অজ্ঞাত 80/90 জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করে পুলিশ। ওই মামলার 69 নম্বর আসামি হিসেবে পলাতক ছিলেন জাবেদ আহমেদ। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত 9টার দিকে উত্তরা 13 নম্বর সেক্টর থেকে তাকে গ্রেফতার করা হয়। টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মুস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। বদলে যাচ্ছে নির্বাচনী মাঠের চিত্র। ঢাকা 1 আসনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপিকে জাতীয় পার্টি প্রার্থী ঘোষণা করায় বদলে যাচ্ছে ভোটের চিত্র। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে সালমা ইসলামকে নিয়ে আলোচনা এখন তুঙ্গে। তাদের আশা, অংশগ্রহণমূলক নির্বাচন হলে সালমা ইসলামই জয়ী হবেন। বৃহস্পতিবার জেলা রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র জমা দেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম। মনোনয়ন জমা দিয়ে জয়ের আশাবাদ ব্যক্ত করেন। তিনি বলেন, এলাকার রাস্তাঘাট, স্কুল কলেজ, মাদ্রাসা নির্মাণ সহ ব্যাপক উন্নয়ন কাজ করেছি। সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হলে আমি জয়ী হব। নির্বাচনে জয়ী হলে ভবিষ্যৎ পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। অসচ্ছল মুক্তিযোদ্ধা ও গরিব দুঃখী মানুষের ভাগ্য উন্নয়নে সরকারের পাশাপাশি নিজের তহবিল থেকে সহযোগিতার অঙ্গীকার করবেন।
এছাড়া নির্বাচনকে কেন্দ্র করে এ আসনে আওয়ামী লীগ ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। বৃহস্পতিবার দুপুর একটায় ঢাকা জেলা রিটার্নিং অফিসার ও ঢাকা জেলা প্রশাসক আনিসুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি। এ সময় তার সমর্থক প্রস্তাবক সহ দোহার নবাবগঞ্জ উপজেলার জাতীয় পার্টির বিপুল সংখ্যক নেতাকর্মী সঙ্গে ছিলেন।